নমস্কার হয়ে তার একটা ফোন দিয়ে দাও আমাকে তাহলে অন্য কোনো দাও আমার তাহলেও হবে ওইটা দাও তাহলেও হবে আমার একটা ফোন হলে অসুবিধা হবে শুভ দুপুর সবাইকে ওয়েলকাম টু বুটি ক্রিয়েশন ফেসবুক লাইভ একটু জানাবেন সাউন্ড আর পিকচার ঠিক আছে কিনা দুটো এর মধ্যে আসার কথা ছিল কিন্তু হলো না একটু দেরি হয়ে গেল তিনটে বাজে বোধ হয় বুটিক রেশন এর অ্যাড্রেসটা একটু বলে দিই বুটিক রেশন কিন্তু একদম দমদম জংশন মেট্রো স্টেশন লাগোয়া শ্রী কালীচরণ শেড কলকাতা তিরিশ একদম দমদম জংশন থেকে এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই একটা চওড়া সিমেন্টের পার্কিং যেখানে দেখবেন রিক্সা অটো দাঁড়িয়ে থাকে আট দশ পা গুনে গুনে এগিয়ে আসবেন বা হাতে আর জি করের অটো স্ট্যান্ড ডান দিকে তাগাবেন বুটি ক্রিশনের বোর্ড আসাটা এতটা ইজি জাস্ট এক মিনিটের একটা ওয়াকিং ডিস্টেন্স বুঝতে কোনো রকম অসুবিধা হলে আমাদের হেল্পলাইন নম্বরে ফোন করবেন এইট জিরো ওয়ান ডাবল থ্রি নাইন টু থ্রি জিরো সেভেন নাইন ফোর থ্রি থ্রি সিক্স টু নাইন সিক্স নাইন দুটো নম্বর চেক করুন নম্বরে আমি পরে আছি একদম সিল্ক মার্ক সার্টিফাইড ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা স্টিচ এই হচ্ছে শাড়িটা একদম হাফ অ্যান্ড হাফ কনসেপ্টে যাচ্ছে পুরো হাফটা এইভাবে যাচ্ছে মাল্টি কালার সুতোর কাজ আমি জাস্ট একটা ব্যাক পোর্শন দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ব্যাক পোর্শন দেখুন কি সুন্দর একদম জিরি রানের কাজ এই হচ্ছে শাড়ি দাম থাকছে কিন্তু নাইন ফাইভ ফাইভ জিরো ন হাজার পাঁচশো পঞ্চাশ নাইন ফাইভ ফাইভ জিরো এখানটা রাখতে সুবিধা হতো না নাইন ফাইভ ফাইভ জিরো রোমা বৈশাখ ম্যাম হাই শুভ দুপুর দিদি রত্না দাস রত্না দি হাই শুভ দুপুর সবাইকে আচ্ছা আমার সাউন্ড আর ঠিক এই নোটিফিকেশন এলো না তোমাদের আচ্ছা আমাদের সাউন্ড আর পিকচার ঠিক আছে কিনা একটু কমেন্ট করে কেউ জানাবেন ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা আই এম ওয়ে স্টিচ অন পিওর সিল্কমার্ক সার্টিফাইড ব্যাঙ্গালোর সিল্ক প্রাইসেস নাইন ফাইভ ফাইভ জিরো পুজোর কালেকশনই দেখাবো আমি একটু একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি একটু আপনাদের সাথে গল্প করি আরো বন্ধুরা একটু জয়েন করতে থাকুক কারণ আসার কথা ছিল আড়াইটা থেকে দুটো পঁয়তাল্লিশ অনেকটাই লেট আচ্ছা আমি না আজকে সিল্ক মথ সার্টিফাইড হ্যান্ডলুম পিওর ইলকল দেখাবো হ্যাঁ প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর কিন্তু সিঙ্গেল পিস এই পুরো না পুরো না ডাবল এক প্রথমেই যে রংটা দেখাচ্ছি রিঙ্কু দি গুড আফটারনুন রিঙ্কু শুভ দুপুর প্রথমের কালারটাই দেখুন কি সুন্দর কালার একটু না বেশি চেন না তাহলে সেটা ভালো লাগছে হ্যাঁ 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 ফিট করেছো ভীষণ সুন্দর পিওর সিল্ক মার্ক সার্টিফাইড ইলকল সিল্ক দেখাচ্ছি আমরা কি হলো এটা ঠিক আছে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে শাড়িটা প্রথমেই যে কালারটা একদম ব্লু এর শেডস ভীষণ সুন্দর একদম পাইঠানি বর্ডার এই হচ্ছে শাড়ি দামটা পরে বলছি যদি কোনো রকম কোনো গেস্ট করেন আমাকে একটু হোয়াটসঅ্যাপ করুন কিংবা এখন কমেন্ট করুন কমেন্ট সেকশনেও লিখতে পারেন এই হচ্ছে খুব সুন্দর আঁচলের পোর্শনটা এই হচ্ছে আঁচলটা আর এই হচ্ছে ভেতরে ছোট্ট ছোট্ট বুটি কালারটা আমি ক্লোজলি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে কালারটা ভীষণ সুন্দর কালার একদম রানিং এ কিন্তু বিপি থাকবে ঠিক আছে আচলটা ঠিকঠাক আসছে বিপিটা আমি দেখিয়ে দেব এই হচ্ছে শাড়িটা বিপিটা হচ্ছে ভীষণ সুন্দর একটা ডুয়েল টোন কালারে থাকছে কিন্তু বিপি এই হচ্ছে বিপির কালার টা আসছে পুরো কালারটা এটা না অনেক স্লো রান করছে এই হচ্ছে শাড়িটা দেখুন একদম পেছানি বা ইলকলের যে স্টাইলটা হয় জরির ওপর একদম বোনা হয় দেখুন রেশম সুতোর কাজ আগে জারির কাজটা করে তারপর কিন্তু রেশম সুতোর কাজটা করা ভীষণ সুন্দর একটা শাড়ি হাতে বোনা দাম থাকছে কিন্তু এটা এইট নাইন ফাইভ জিরো আট হাজার নশো পঞ্চাশ এই প্রত্যেকটা কালার দেখাবো প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর গ্রিনের শেডস এই গ্রিনটাও দেখুন খুব সুন্দর এই করতে হবে না এই হচ্ছে শাড়িটা জাস্ট আমরা ওয়াইডলি দেখিয়ে দিচ্ছি দেখুন কালারটা উফ এই হচ্ছে কালারটা মানে ব্লু আর গ্রিন মেশন একদম টোন কালার কিন্তু কালারটা অপূর্ব কালার অঙ্কিতা মল্লিক ম্যাম হাই শুভ দুপুর গুড আফটারনুন অপর্ণা কুমারী ম্যাম হাই গুড আফটারনুন এই হচ্ছে আঁচলের পোরশনটা আমি আঁচলটা এইভাবে দেখিয়ে দিচ্ছি এইভাবে আঁচলটা না দেখালে বোঝানো যাবে না এই হচ্ছে আঁচলটা আঁচলটা ভীষণ সুন্দর দেখুন এই হচ্ছে আঁচলটা এটা হচ্ছে ইলকল সিল্কমার্ক সার্টিফাইড ইলকল পুরো বডি মে দেখুন পুরো বডি মে আছে পিকক মোটিভ আছে মিনা কারি আছে আর কন্ট্রাস্ট মে আছে বর্ডার आएगा পার্পলিশ বর্ডার পার্পল আর গোল্ডেন জরি কা বর্ডার মিলেগা ये है पूरा साड़ी

এবার আরেকটা কালার দেখাচ্ছি এগুলো কিন্তু প্রত্যেকটা সিঙ্গেল পিস যে ডিজাইন যে কালার দেখাবো ওটাই একটা একটাই এবার দেখাচ্ছি এটাও কিন্তু ভীষণ সুন্দর ডুয়েল টোন আমি একটু এটা দেখে নি টানাটা আচ্ছা এটা হচ্ছে পিচ পিচ কালারের সাথে পিঙ্ক কালারের ভার্না পিচ আর পিঙ্কের ভার্না অপূর্ব কালারটা দেখুন একটু রানি হাসা বলে পিঙ্কটা একটু রানি ঘাসা বলে আরো বেশি ব্রাইট লাগছে আর পাটটা দেখুন একদম ব্ল্যাক পাটটা ব্ল্যাক এই হচ্ছে শাড়ি সঙ্গে থাকছে এরকম একটা আঁচল একদম পিকক মোটিভে থাকছে কিন্তু আঁচল এই হচ্ছে আঁচলটা ভেরি নাইস দিস ইজ ভেরি নাইস ইল কল সিল্কমার্ক সার্টিফাইড ইল কল এই হচ্ছে শাড়িটা জাস্ট এইভাবে একটা স্ক্রিনশট নিতে হবে আচ্ছা আমি একটু বুটিটা ক্লোজে আনতে বলবো বুটিটা কিন্তু এটাতেও মিনা আছে একদম গোল্ডেন জারির সাথে দেখুন ব্ল্যাক দিয়ে মিনা মানে কালার কম্বিনেশনটা জাস্ট উমাদি কেমন কেমন শাড়িটা এই হচ্ছে ব্লাউজ পেস্টটা একদম ব্ল্যাকেজ আছে বন্ধুদের কেমন লাগছে শাড়িগুলো একটু কিন্তু কমেন্ট করো সিল্কমার্ক সার্টিফাইড ইলকল একদম উইদিন নাইন থাউজেন্ড আট হাজার নশো পঞ্চাশ আচ্ছা প্রত্যেকটা রং কিন্তু সুন্দর প্রত্যেকটা রং দেখো এই রংটা বলছি রানির টানায় গ্রিন রানির টানায় গ্রিন বলে দেখো এত সুন্দর গ্রিনটারই আভিজাত আছে ভীষণ সুন্দর ভীষণ আভিজাত কালার সঙ্গে যেহেতু রানিটা দেওয়া হয়েছে খুব সুন্দর একটা ডুয়েল টোন শেডস এসছে দাম থাকছে কিন্তু আচ্ছা তোমাদের ওইখানে সেভ করা আছে না নাম্বারটা থ্রি হান্ড্রেড টেন সিটি দেখো আচ্ছা ডিনকু আ রিঙ্কু ঝর্ণা নন্দী मैम গুড আফটারনুন मैम রিঙ্কু দি थैंक यू थैंक यू ডিনকু দি মৌসুমি দি হাই সোয়াতি দি খুব সুন্দর শাড়ি थैंक यू थैंक यू সবাইকে थैंक यू এই হচ্ছে শাড়িটা এটারও কিন্তু একদম ছোট ছোট ঘন জড়ির বুটি থাকছে একদম রানী মানে একদম পেছানিতে যে পার থাকে একদম পেছানির পার করা হয়েছে কিন্তু সঙ্গে থাকছে কিন্তু ছোট ছোট্ট মিনাকারী বুটি এই হচ্ছে কালারটা আমি জাস্ট কি একটু ক্লোজ নিয়ে নিচ্ছি কালারটা এই হচ্ছে কালারটা একদম ক্লোজলি দেখে নিন কালারটা কিন্তু এক্সাক্ট কালারটা চেষ্টা করছি ক্যামেরায় আসছে কিনা বুঝতে পারছি না ক্যামেরা আসছে শাড়ির কালার আসছে কিনা দেখে নাও তো একটু ঠিকঠাক এই হচ্ছে আচলের পোর্শনটা বটল গ্রিন আসছে না 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 এই হচ্ছে কালারটা অপূর্ব ডুয়েল টোন কালার মানে রানী আর গ্রিন মিশলে যে কালারটা হয় এই হচ্ছে কালারটা দাম থাকছে কিন্তু এইট নাইন ফাইভ জিরো আট হাজার নশো পঞ্চাশ সঙ্গে এই ব্লাউজ পেসটা এবার যে কালারটা আসছে এটাও ভীষণ সুন্দর যদিও বটল গ্রিন কালার কিন্তু ডুয়েল টোন আমি জানি এটা ডুয়েল টোনই হবে আমি তাও একবার দেখে নিচ্ছি একদম দেখুন পার্পেলিশ ব্লু পার্পেলিশ ব্লুর সাথে একদম বটল গ্রিন পার্পেলিস ব্লুর সাথে বটল গ্রিন প্রত্যেকটা কালার কিন্তু অভূতপূর্ব কালার রিঙ্কুদি তুমি কি শাড়ি পরেছো রিঙ্কুদি আমি পরেছি ব্যাঙ্গালোর সিল্কে কাথা স্টিচ আচ্ছা মৌসুমি ম্যাম লিখছেন খুব সুন্দর শাড়ি থ্যাংক ইউ মৌসুমি দি আচ্ছা ঝর্ণা ম্যাম লিখেছেন যে শাড়িগুলো খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ঝর্ণা ম্যাম আচ্ছা এই হচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর ইলকল দেখাচ্ছে সিল্ক মার্ক সার্টিফাইড ইলকল এই হচ্ছে শাড়িটা মানে পার্পেল আর গ্রিন মিশলে যে কালারটা পার্পেলিশ ব্লু তার সাথে গ্রিন মানে কখনো এইসব কালারগুলো হয়তো আগে দেখেননি আর এই হচ্ছে আঁচলের পোর্শনটা আঁচলটা প্রত্যেকটারই আঁচলটা আমি একদম ক্লোজলি দেখিয়ে দেবো থ্যাংক ইউ শর্মিষ্ঠা ম্যাম থ্যাঙ্ক ইউ

আচ্ছা এবার একটু মহেশ্বরী দেখাই হ্যাঁ পূজো স্পেশাল মহেশ্বরী এগুলো কিন্তু একদম তোমরা আজকে তো থাকো পুজো স্পেশাল মহেশ্বরী একদম রানী কালার ভীষণ সুন্দর রানী কালার এই হচ্ছে শাড়ি দেখো একদম সিঙ্গল কালার তার সাথে গোল্ডেন জারি রানী কালারের মহেশ্বরী সিকো হয় এগুলো সিল্ক বাই কটন সিল্ক বাই কটন প্রাইস থাকছে এটার থ্রি তাই তো থ্রি নাইন এই হচ্ছে শাড়িটা ভীষণ সুন্দর ট্র্যাডিশনাল শাড়ি একদম হাতে বোনা একদম এর ব্লাউজটা দিয়েই পরবেন কিন্তু আর ব্লাউজটা দিয়ে আমার একটা রিকোয়েস্ট কোনো এক্সপেরিমেন্ট নয় একদম গ্লাভস স্লিপস করে একদম রেগুলার যেরকম ব্লাউজ এটা স্কুপ নেক করতে পারেন কিন্তু একদম গ্লাভস স্লিপস করবেন এই হচ্ছে শাড়িটার সঙ্গে কিন্তু ব্লাউজ পিস থাকছে একদম রানিং এ প্লেন থাকছে ব্লাউজ পিসে কিন্তু এই বর্ডারটা পেয়ে যাচ্ছে এটার দাম কিন্তু 3950 মহেশ্বরী সিকো আচ্ছা এইবার দাও আরেকটা কালার দেখাচ্ছি গ্রিন কালার এই কালারটা ভীষণ সুন্দর একদম বটল গ্রিন কালার বটল গ্রিন কালার রানী এগুলো না মহেশ্বরীতে ভীষণ ভালো লাগে দেখতে এই হচ্ছে শাড়িটা তার সাথে গঙ্গা যমুনা একদিকে অরেঞ্জ একদিকে রানী পাটটা দেখুন মানে মহেশ্বরীতে এ পাড়েই করিশমা এত সুন্দর পাড় আর ফ্যাব্রিকটা এত সুন্দর হয় পিওর সিল্ক বাই পিওর কটন এই হচ্ছে শাড়িটা দাম থাকছে কিন্তু এটার ঠিক দেখেছো তো থ্রি নাইন এই হচ্ছে শাড়িটা জাস্ট এইভাবে একটা স্ক্রিনশট দিতে হবে কলকাতার মধ্যে ক্যাশ অন ডেলিভারি কলকাতার বাইরে কিন্তু ফোনপে পেটিএম জিপের মাধ্যমে পেমেন্ট করতে হবে বাইকুরিয়ার শাড়ি পেয়ে যাবেন আর সঙ্গে পেয়ে যাচ্ছো একদম একটু ম্যাজেন্ডা ঘাসা রানিতে ব্লাউজ পেস থ্রি তিন হাজার নশো পঞ্চাশ আচ্ছা খুব সুন্দর একটা লেমন ইয়েলো তার সাথে সি গ্রিন এই রংটা বুটি ক্রিয়েশনের বন্ধুদের ভীষণ ডিমান্ডের কালার অবশ্যই মাহেশ্বরীতে শাড়িটা দেখিয়ে দিলাম এই হচ্ছে শাড়িটা মাহেশ্বরী কিন্তু বিভিন্ন রকম রেঞ্জের হয় বুটি অনুযায়ী মানে যেহেতু হ্যান্ডলুম মানে কাজের জন্য কিন্তু দামটা তারতম্য হয় ডিফারেন্সিয়েট হয় একদম দামের দামটা একদম শাড়ির বুটিগুলোর জন্য এই হচ্ছে শাড়িটা দাম থাকছে এটা ফোর টু ফাইভ জিরো চার হাজার দুশো পঞ্চাশ এই হচ্ছে ব্লাউজ পিস ফোর টু ফাইভ জিরো চার হাজার দুশো পঞ্চাশ ওইটা আবার তোমরা কনফার্ম করলে না আরো একজন দুজন আচ্ছা এই হচ্ছে আচলের পোর্শনটা আর এই হচ্ছে ব্লাউজ পিসটা পার গুলো দেখুন প্রত্যেকটা পার এক একটা পার কিন্তু এক এক রকম এই হচ্ছে দেখুন এটার পার্ক এটার দাম থাকছে কিন্তু ফোর টু ফাইভ জিরো চার হাজার দুশো পঞ্চাশ ফোর টু ফাইভ জিরো দিয়ে দাও শাড়ি দাও আচ্ছা এইবার যেটা দেখাচ্ছি এই কালারটাও কিন্তু খুব সুন্দর ডার্ক ম্যাজেন্ডা ম্যাজেন্ডার সাথে একদম পার্পেল ম্যাজেন্ডা আর পার্পেল এই হচ্ছে কালারটা ম্যাজেন্ডা আর পার্পেল মেশানো কালার কন্ট্রাস্টটা খুব ভালো এই হচ্ছে বডির কালারটা একদম ম্যাজেন্ডার টোনে যাচ্ছে আর এই হচ্ছে কিন্তু আঁচলের পোর্শনটা ভীষণ ব্রাইট যারা একটু চাইছেন একটু ব্রাইট কালার আর ব্লাউজ পেস্টার দাম থাকছে এটা তিন হাজার নশো পঞ্চাশ আচ্ছা আগে আমরা তিন হাজার নশো পঞ্চাশের এখন অব্দি তিনটে দেখালাম ফোর টু ফাইভ জিরো যেটা একটু লেমন হলো বা মেহেন্দি হলো সাথে যে সিগ্রেট ওটা কিন্তু ফোর টু ফাইভ জিরো ছিল এগুলো কিন্তু তিন হাজার নশো পঞ্চাশ আর এই হচ্ছে ব্লাউজ জিরো মানে যেটা বলছিলাম মানে পাড়ের ডিজাইন বডিতে যে বুটি থাকবে সেই ডিজাইনের জন্যই কিন্তু দামটা একটু এদিক ওদিক হবে এটা যেমন আবার ফোর টু ফাইভ জিরো আছে প্রত্যেকটা শাড়িতেই কিন্তু ভেতরে বুটি আছে এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে শাড়িটা এখানে এটা শো করেন না কারো তাই আচ্ছা এই হচ্ছে শাড়ি ভীষণ সুন্দর বটেল গ্রিন কালার গ্রিনের কিন্তু দুটো শেড দেখালাম যে গ্রিনটা দেখালাম ওটার থেকে কিন্তু এই গ্রিনটা আরেকটু কালচে গ্রিন ডিজাইনটাও একদম আলাদা প্যারট ডিজাইন একদম আলাদা খুব সুন্দর দেখুন একদম বেরনিশ কালারের সাথে গোল্ডেন জারি আর জ্যারিটা যেহেতু একদম মানে ভীষণ সুন্দর টেস্টেড জ্যারি বা হাফ ফাইন জ্যারি এই জন্য একদম ম্যাট চকচকে নয় আর এই হচ্ছে আঁচলটা ঠিক কন্ট্রাস্টটা ভীষণ সুন্দর এই হচ্ছে আঁচল ভেতরের বুটিটাও কিন্তু ভীষণ সুন্দর একদম গোল্ডেন জ্যারি আর একটা মেরুনিশ রেডের বুটি থাকছে দাম থাকছে কিন্তু ফোর টু ফাইভ জিরো চার হাজার দুশো পঞ্চাশ আর এই হচ্ছে ব্লাউজ পিস আঁচলের যে মেরুনি রেড কালারটা সেটাতেই কিন্তু যাচ্ছে ব্লাউজ পিস এইবার যে মায়ের দেখাচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর কালার এটা একটু গ্রিনিশ টোন আমরা বলতে পারি গ্রিনটা না ভীষণ সুন্দর গ্রিন এটা আমরা লেমন গ্রিন বলতে পারি তার সাথে দেখুন রানি মেরুন এই মেরুন কালার আছে মহেশ্বরী ওইদিকে আছে যদি থাকে দাও অর্পিতা দে ম্যাম লিখছেন মেরুন কালারে আছে কন্ট্রাস্ট কম্বিনেশনে মেরুন কালারে দেখো তো আচ্ছা এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে আঁচলের কোর্শন কি ব্রাইট দেখুন ভীষণ ব্রাইট এটা কিন্তু সিকো মহেশ্বরীর সিল্ক বাই কটন হ্যান্ডলুম মহেশ্বরী প্রাইস এটা ফোর টু ফাইভ জিরো চার হাজার দুশো পঞ্চাশ

মেরুন কালার বলছিলেন মেরুন কালারটা দেখিয়ে দিচ্ছি মেরুনের সাথে ব্ল্যাক এটা কিন্তু একদম স্লিক বর্ডারে যাচ্ছে এই হচ্ছে শাড়িটা একদম শর্ট বর্ডার স্লিক অ্যান্ড শর্ট বর্ডার এই হচ্ছে বর্ডারটা একদম মেরুন কালারে যাচ্ছে সঙ্গে পেয়ে যাচ্ছেন কিন্তু ব্ল্যাক এর কন্ট্রাস্ট এ আর ব্লাউজ পিস থ্রি ফাইভ ফাইভ জিরো তিন হাজার পাঁচশো পঞ্চাশ আচ্ছা এবার একটু কাঁথা স্টিচ দেখাই আমি যে কাঁথা স্টিচের শাড়িটা পরে আছি একদম ব্যাঙ্গালোর সিল্কে কাঁথা স্টিচ পরে আছি সিল্ক মার্ক সার্টিফাইড ব্যাঙ্গালোর সিল্ক এটার প্রাইস থাকছে কিন্তু নাইন ফাইভ ফাইভ জিরো ন হাজার পাঁচশো পঞ্চাশ একদম হাফ অ্যান্ড হাফ কনসেপ্ট আমি একটু দেখাই এই হচ্ছে হাফ পুরো কুচি থেকে কোলাচল পর্যন্ত এবং কভার আপ করবে পুরো এই ডিজাইনটা একদম এই লিপস মোটিভটা কভার আপ করবে পুরো কুচি কোলাচল আর এই হচ্ছে হাফ পোর্শন সঙ্গে পেয়ে যাচ্ছেন কিন্তু ব্লাউজ পিস ডিজাইনটা কিন্তু একদম ওয়েস্ট পর্যন্ত যাচ্ছে নাইন ফাইভ ফাইভ জিরো রানিং এ কিন্তু বিপি এবার দাও এবার একটু গাছি দশরে কাঁথা স্টিচ দেখাই খুব সুন্দর গাছি তেসারটাকে আগে ডাই করে তারপর এইভাবে জিডি রানের কাজ করা হয়েছে কত দাম বললে 16500 খুব খুবレア জাস্ট কাথা স্টিচটাকে একদম ক্লোজ নিয়ে নাও স্টিচের যে যেখানে যেখানে স্টিচটা আছে মানে অপূর্ব কাথা স্টিচের শাড়ি আপনারা অনেকেই দেখেছেন বা দেখবেনও পরে কিন্তু এই স্টিচের মানে নিচনেস বা কোয়ালিটি একদম অসাধারণ জিরি রানের কাজ আমি বলবো একটাকে একটু ক্লোজ নিতে জাস্ট আমি যদি এইটুকু পোরশনকে ক্লোজ নিই তাহলে দেখুন একদম কার্পেটের মতো এই জন্য অনেকে এটাকে কার্পেট কথাও বলেন দেখুন কোথাও সুচ ফোটাবার জায়গা নেই একটাও নিডল ঠোকাতে পারবেন না এত নিখুঁত কাজ আর স্টিচ না খুব সূক্ষ্ম সূক্ষ্ম স্টিচ এই হচ্ছে পুরো শাড়িটা কিন্তু এই একইভাবে করা একদম অ্যাসেট আমরা আমি কোনো কুচি করছি না একদম হোয়াইটলি দেখিয়ে দিচ্ছি পুরো ভেতরটাও দেখিয়ে দেবো শাড়ির একদম অন্য রকম এই হচ্ছে শাড়িটার সঙ্গে পেয়ে যাচ্ছেন কিন্তু এই আঁচলটা আঁচলের ডিজাইনটা একটু ডিফারেন্ট ফ্লোরাল প্যাটার্নেই যাচ্ছে দুদিকের পারে কিন্তু থাকবে চেলির কাজ এই কাজটাকে চেলির কাজ বলে চেলির কাজ থাকছে দুদিকেই কালারটা খুব সুন্দর গাছি তসরে যখনই ব্লু ব্ল্যাক এগুলো করা হয় এগুলোর কালার টোনগুলো একটা অভূতপূর্ব কালার আসে এর সঙ্গে থাকছে ব্লাউজ পেসটা এই হচ্ছে ব্লাউজ পেস সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ষোলো হাজার পাঁচশো সিক্সটিন ফাইভ হান্ড্রেড এই হচ্ছে ব্লাউজ পেস সঙ্গে পেয়ে যাচ্ছেন কিন্তু এই ফ্লোরাল প্যাটার্নের বর্ডারটা আমি জাস্ট শাড়িটাকে একটু গুড়িয়ে দিই আমি পুরোটা দেখিয়ে দিলাম যে কাজের ভালিউম একটা শাড়ি হতে কতটা সময় লাগে দেখুন এটা পুরো ভেতরের পোর্শনটা আসছে দেখো তো একটু ক্যামেরাটা নিয়ে নাও তো এটা একদম পুরো ভেতরের পোর্শনটা পুরোটা একই ভলিউমে কাজটা করা আছে একদম ব্লাউজ পিসটা আসি আমরা দেখুন ব্লাউজ পিসের আগে অবধি এই হচ্ছে ব্লাউজ পিস তার আগে অব্দি দেখুন এইভাবে কাজটা কিন্তু করা একদম একই ভলিউমে দাম থাকছে 16500 দিস ইজ সিল্কমার্ক সার্টিফাইড বাই গাচি তসর আরেকটা এক্সক্লুসিভ তসর এটাও কিন্তু আগে ডাই করে নেওয়া হয়েছে তারপর কিন্তু কাজটা করা হয়েছে একটু বার্ড মোটিভ আছে ফ্লোরাল প্যাটার্নের বুটি আছে এই হচ্ছে শাড়িটা কালারটা খুব সুন্দর একটা গ্রিনিশ শেড একটু পেস্তা গ্রিন তার সাথে দেখুন একদম ব্রাউনের কন্ট্রাস্ট একদম আনইউজুয়াল আনকমন একটা কালার শেডস একটা অন্যরকম ফাইভ হান্ড্রেড ষোলো হাজার পাঁচশো একদম ব্রাউনিশ কালারে থাকছে কিন্তু ব্লাউজ পেস সিল্ক মার্ক সার্টিফাইড গাছি বাই গাছি তাসার একটা জাস্ট আমি ব্যাক পোর্শন দেখাচ্ছি যে বুঝতে পারবেন কিভাবে কাজ করা হয়েছে দেখুন এই হচ্ছে ব্যাক আপনারা বুঝতে পারবেন ফোর গুলো যে পোর্শন কত ছোট্ট ছোট্ট নিখুঁত দাম থাকছে ষোলো হাজার পাঁচশো দিয়ে দেওয়া বলে দামটা বলো হ্যাঁ আচ্ছা এবার দেখাচ্ছি যেটা বিষ্ণুপুরি গুজরাটি স্টেচ। বিষ্ণুপুরি কাতানে গুজরাটি স্টিচ দেখাচ্ছে আমাকে একটা ফোন না দিলে তো অসুবিধা হচ্ছে আদরিক কোনটা দিয়ে দাও তো আচ্ছা অর্পিতা দে লিখেছেন মেরুন কালারে আছে ওটা তো দেখিয়ে দিয়েছি রিঙ্কু দে দে কমেন্টই আসছে না এখানে কোনো উমা দারুন আচ্ছা শারদা লিখেছেন দারুন শাড়ি থ্যাংক ইউ দারুন দারুন লিখেছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে গুলো একদমই আসছে না অনেক দেরি করে করে আসছে এই হচ্ছে সাইড এবার পরে যা মানে পরে আমি যখন দেখছি না তখন কমেন্টগুলো চলে যাচ্ছে অনেক পেছনে আবার এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর এটা কিন্তু উইভিং এটা কিন্তু কোনো ডাই নয় এই যে থ্রি ডি কনসেপ্টের যে কাতান থ্রি ডি কাতানের ওপর কিন্তু গুজরাটি স্টিচটা করা হয়েছে এই হচ্ছে শাড়িটা এই হচ্ছে শাড়িটা কি সুন্দর দেখুন স্টিচ এই ঘট ডিজাইনটা এই ডিজাইনটা খুব সুন্দর মানে সাবেকি ডিজাইন চিক ক্রিয়েশনের বন্ধুদের ভীষণ হিট একটা ডিজাইন সঙ্গে থাকছে কিন্তু এই আঁচলটা

ওইটা তলার গাছি তসরটা দেবে তো তলার রাউন্ডটা হ্যাঁ আচ্ছা এইবার যেটা দেখাবো এই শাড়িটা আমি আগেও তিন চারটে করেছি কিন্তু ভীষণ ডিমান্ড মানে এই কালারের কম্বিনেশন দেখুন একটু হয় হয়তো রংটা লাইট ডিপ হবে কারণ যেহেতু হাতে বোনা শাড়ি আগে তো শাড়িটা রেডি হবে তারপর কাজ হবে কিন্তু যতবারই করেছি এত ডিমান্ড হয়েছে শাড়িটার মানে একটু লাইট ডিপ হবে সুতোর কালারটা কিন্তু একই থাকবে খুব সুন্দর দেখুন একদম অরেঞ্জ কালার একদম ভীষণ সুন্দর ব্রাইট অরেঞ্জ কালার এটা কিন্তু বিষ্ণুপুরি কাতান সিল্ক তার উপর দেখুন গুজরাটি স্টিচ করা হয়েছে আমি এটাও কিন্তু একদম ব্যাক পোর্শনটা দেখিয়ে দিচ্ছি একদম হ্যান্ড স্টিচ হ্যাঁ হ্যান্ড গুজরাটি স্টিচ সিল্কমার্ক সার্টিফাইড বিষ্ণুপুরি কাতান তার উপর কিন্তু এইভাবে কাজটা করা হয়েছে সঙ্গে পেয়ে যাচ্ছেন কিন্তু এত সুন্দর একটা আঁচল এই হচ্ছে আঁচল আর ব্লাউজ পিসটা থাকছে খুব সুন্দর এই কালারে খুব সুন্দর একটা পারপিলিশ কালারে কিন্তু ব্লাউজ পিসটা থাকছে দাম থাকছে এটার নাইন ফাইভ ফাইভ জিরো ন হাজার পাঁচশো পঞ্চাশ নাইন ফাইভ ফাইভ জিরো পুরো ভেতরটা এটারও আমি দেখিয়ে দিচ্ছি পুরো ভেতরেই কিন্তু কাজটা আছে এই হচ্ছে কাজটা আসছে পুরোটা কাজটা হ্যাঁ আসলটা দেখিয়ে দিচ্ছি আরেকবার ব্লাউজ পিসটা দেখিয়ে দিই পুরোটাতে না এরম গোল্ডেন জারি চেক আছে শাড়িটার মধ্যে আসছে চেকটা আচ্ছা পুরো সাইড এর মধ্যে গোল্ডেন জারি চেকটা আছে এটা কিন্তু আর পেয়ে যাচ্ছেন এই ব্লাউজ পিসটা হাতে এই এই কাজটা থাকছে হচ্ছে আমি আঁচলটা আরেকবার একটু দেখিয়ে দেবো খুব সুন্দর আঁচলটা এই হচ্ছে আঁচলটা একদম নিচের দিকে ক্যামেরাটা নিয়ে এসো এই হচ্ছে আঁচলটা নাইন ফাইভ ফাইভ জিরো ন হাজার পাঁচশো নাইন ফাইভ ফাইভ জিরো ন হাজার পাঁচশো পঞ্চাশ সরি ন হাজার পাঁচশো আচ্ছা গাছি তাসারে দুটো দেখালাম বিষ্ণুপুরি কাতানে তার আগে গাছি তাসারে কাঁথা দেখিয়েছি আচ্ছা এইবার এটা যেটা দেখাচ্ছি এটা কিন্তু তাসারে গাছি তাসারটাকে ডাই করে তারপর কিন্তু এইভাবে কাজটা করা হয়েছে এই হচ্ছে শাড়ি খুব সুন্দর স্টিল গ্রে কালার স্টিল গ্রে কালারটা কিন্তু ভীষণ সুন্দর ভীষণ ব্রাইট কালার সফট নয় কিন্তু খুব মিষ্টি একটা স্টিল গ্রে কালার তার সাথে রেড আর ইয়েলোর কম্বিনেশন শুধু যদি রেডটা দিতাম তাহলে হয়তো একটু ডাল হতো কিন্তু যেহেতু ইয়েলোটা ব্রাইট এই জন্য একটু জাস্ট অ্যাড অন করা হয়েছে জাস্ট আর ভেতরে ছোট্ট ছোট্ট একদম ট্র্যাডিশনাল গুজরাটের বুটি থাকবে আর এই মাইকা মাইকা না থাকলে কিন্তু গুজরাটি স্টিচ ইনকমপ্লিট এই হচ্ছে আচলটা আচলটা পুরোটা আরেকবার দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আচল ঠিক আছে পুরোটা এসছে এইবার ব্লাউজ পিসটা ব্লাউজ পিস দেখুন কি সুন্দর এইভাবে দেখাই ব্লাউজ একদম ব্লাউজ পিসে দেখুন পুরো পিঠটা করে দেওয়া আছে এই হচ্ছে ব্লাউজ পিস

আচ্ছা এবার দেখাচ্ছি বিষ্ণুপুরি কাতান এটা কিন্তু আগেই উইফ করবার পর কিন্তু কাজটা করা হয়েছে এটা কিন্তু কোন রকম ডাই নয় এটা কিন্তু আগে উইফ করা হয়েছে এই কম্বিনেশনে তারপর কিন্তু কাজটা করা হয়েছে এই হচ্ছে শাড়িটা কালারটা দেখুন কি সুন্দর এই হচ্ছে কালার একদম দুর্দান্ত কালার রকম ডাই নয় ডাইরেক্ট একদম ইয়ানটাকে ডাই করে তারপর উইফ করা হয়েছে তারপর কিন্তু গুজরাটি স্টেজটা করা হয়েছে এই হচ্ছে শাড়িটা এটা হচ্ছে আপারি অকটা এইভাবে থাকবে এই হচ্ছে আঁচলের পোর্শানটা ভীষণ ব্রাইট যারা চাইছেন একটুখানি বোল্ড ব্রাইট কিছু গুজরাটি দেখুন ভীষণ সুন্দর অপূর্ব কাজ এই হচ্ছে শাড়ি কুচিটায় আবার দেখিয়ে দিই পুরো কুচিতে কিন্তু থাকছে এরকম ব্ল্যাক সাথে মাল্টি কালারের কাজ এতেও কিন্তু প্রচুর মাইকা এই যে এইগুলো দেখছেন এগুলো কিন্তু কিন্তু ছিল পুরো কুচিটা কিন্তু কভার আপ করবে দাম একটু বলবে আচ্ছা এই হচ্ছে কুচির পোর্শনটা যাচ্ছে এবার আমি কোলাচলটা দেখাই এই হচ্ছে কোলাচল কোলাচলটা গিয়ে কিন্তু একদম আপারি মতো থাকছে আর ব্লাউজ পেসটা মাজেন্ডা টোনে যাচ্ছে ব্লাউজ পিস ব্লাউজ পিসের স্লিপস এর জন্য কিন্তু খুব সুন্দর দুটো ডিজাইন করে দেওয়া আছে নাইন টু ফাইভ জিরো ন হাজার দুশো পঞ্চাশ এটার দাম ন হাজার দুশো পঞ্চাশ এখন এ পর্যন্ত সন্ধেবেলায় সাড়ে ছটার সময় আবার অন্য শাড়ির কালেকশন নিয়ে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন বুকিং করতে থাকুন এইট জিরো ওয়ান ডাবল থ্রি নাইন টু থ্রি জিরো সেভেন নাইন ফোর থ্রি থ্রি সিক্স টু নাইন সিক্স থ্রি নাইন এই দুটো নম্বর হচ্ছে কোনো নম্বরে নমস্কার